ভিন রাজ্যে রহস্যজনকভাবে মৃত শ্রমিকের দেহ ফিরল বাড়িতে। মৃত্যুর তদন্তের দাবিতে পুনরায় ময়না তদন্তের পাশাপাশি সিবিআই তদন্তের দাবি জানিয়েছেন পরিবারের সদস্যরা। উত্তরপ্রদেশের গাজিয়াবাদে কাজ করতে গিয়ে রহস্যজনকভাবে মৃত পরিযায়ী শ্রমিক সঞ্জয় শীলের মৃতদেহ অবশেষে বাড়িতে ফিরল। মঙ্গলবার সন্ধ্যায় রায়গঞ্জের রায়পুরে আসে মৃতদেহ। মৃতদেহ বাড়িতে ফিরতেই কান্নায় ভেঙে পড়ে পরিবারের লোকজন। পাশাপাশি এই মৃত্যুর ঘটনায় খুনের অভিযোগ তুলে সরব হয় পরিবারের সদস্যরা। মৃতের পরিবারের অভিযোগ, এদিন মৃত্যুর খবর জানতে পেরে থানায় অভিযোগ জানাতে গেলে অভিযোগ নিতে অস্বীকার করে পুলিশ। এছাড়াও এই ঘটনায় মৃতদেহ কাগজপত্র ছাড়া এবং কফিন ছাড়া উত্তরপ্রদেশ থেকে নিয়ে আসা হয়েছে। ওই ব্যক্তিকে খুন করা হয়েছে বলেই অভিযোগ পরিবারের। মৃতদেহ পুনরায় ময়না তদন্তের পাশাপাশি সিবিআই তদন্তের দাবি জানিয়েছেন পরিবারের লোকজন। এই ঘটনায় রায়গঞ্জ থানার পুলিশের বিরুদ্ধে সরব হওয়ার পাশাপাশি পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন তারা। এই বিষয়ে পরিযায়ী শ্রমিকের ভাই বিজয়শীল বলেন, আমাদের দাবি, কালকে আমরা থানায় গেছিলাম বিকালবেলা জিডি করতে, সন্ধ্যাবেলা আমাদের কাছ থেকে থানায় জিডি নেয়নি, বলেছে যেখানে কেস সেখানে জিডি করতে হবে। যাই হোক, আমরা ঘুরে চলে আসছি, আধ ঘন্টা পরে আপনারা রিপোর্টাররাও সব এসেছেন, সাথে সাথে আপনাদের সাথে পুলিশও ঢুকেছে আমার বাড়িতে। তারপরে আমার বাবা মা আমার বৌদি যার হাজবেন্ড মারা গেছে, আমার ভাস্তা সবাইকে নিয়ে গেছে আইসির রুমে গেছে। আমার বাবাকে বলেছে, আমার বাবা বলছে যে লাশটা তো দূর থেকে আসছে, ওখানে কোনো কফিন করা হয়নি, বরফ দেওয়া হয়নি। আইসি নিজে বলেছে যে আপনাদের লাশে কফিন করা আছে, বরফ দেওয়া আছে, আপনারা লাশটা দেখুন, দেখে কফিন আছে না বরফ দেওয়া আছে আপনারা সব দেখুন, লাশ থেকে দুর্গন্ধ বাড়ায় গেছে। এটা মার্ডার করে টোটালটা ষড়যন্ত্র করা হচ্ছে স্যার। গাড়িটা খারাপ হয়ে গেছে স্যার, যে অ্যাম্বুলেন্সে ইউপি থেকে আসতে ছিল আমার দাদা, সে অ্যাম্বুলেন্সটা পূর্ণিয়া এসে খারাপ হয়ে গেছে। ওনার সাথে আমি কথা বলেছি, বলছে আপনার গাড়ি খারাপ হয়ে গেছে, আমি ভিডিও কল করে দেখবো, আমার সন্দেহ আছে, আমি দেখবো আপনার গাড়ি কোথায় খারাপ। ও ভিডিও কলটা ধরে সাথে সাথে ফোন কেটে সুইচ অফ করে দিচ্ছে। ও যে অন্য একটা গাড়িতে দিয়েছে, কোনো ডকুমেন্টস দেয়নি, কোনো কিছু দেয়নি, রাস্তা ওইভাবে পাঠিয়ে দিয়েছে, কোনো কিচ্ছু নেই। এটা একদম মার্ডার করেছে, মার্ডার করে এটা ষড়যন্ত্র হচ্ছে স্যার। আমরা রিপোস্টমর্টাম এখন করতে হবে, লাইভ টেলিকাস্ট করতে হবে রিপোস্টমর্টামে, নাহলে লাস্ট অ্যাম্বুলেন্স কোনো কিছু যেতে দেবো না স্যার, পরিষ্কার। আমরা বিচার চাই স্যার, বিচার। ওই পরিযায়ী শ্রমিকের মৃত্যুর ঘটনায় অভিযুক্তর কঠোর শাস্তির দাবি জানিয়েছেন মৃতের পরিবার। এই বিষয়ে মৃতের স্ত্রী বলেন, যে মারছে তার শাস্তি চাই, আমি সিবিআই তদন্ত লাগবে, আমি স্বামীর যে মারছে তার শাস্তি চাই। আমি হ্যাঁ, আমার স্বামী মরার মানুষ না। জানা গেছে উত্তরপ্রদেশ থেকে পরিযায়ী শ্রমিকের মৃতদেহ আনতে বিহারের পূর্ণিয়াতে গাড়ি বদল করা হয়। যে গাড়িতে ওই মৃতদেহ আনা হয়েছে সেই গাড়ির চালককে আটকে রেখে এদিন বিক্ষোভ দেখায় পরিবারের সদস্যরা। এই বিষয়ে গাড়ির চালক বিট্টু কুমার বলেন, ये अपना मेरा गैलेक्सी हॉस्पिटल के पास गाड़ी खड़ी थी, तो उधर से लेकर आया तो बोला मेरा गाड़ी ख़राब हो गया। कहाँ से आया था वो गाड़ी? वो गाड़ी बोला यूपी से आ रहे हैं, यूपी से आया, बोला मेरा गाड़ी ख़राब हो गया। भाई साहब जो मैं आप ले गए, क्या बोलता है गाँव को, क्या नाम? बोला रायगंज। तो बोला रायगंज जाना है, तो मेरा मालिक भी थे, तो मेरा मालिक से बात किया, मेरा मालिक से बात किया तो बोला, मेरा मालिक भी बोले गया जो पेपर दीजिए, जो वहाँ वहाँ से लाए यूपी से, तो पेपर दीजिए। अपने से भी पोस्टमार्टम हुआ तो उसका पेपर मांगा मालिक, तो बोला नहीं है, जो मेरे ठेकेदार है ना, वो ठेकेदार के पास मेरा सब प्रूफ कागज है, इतना ही बात। इसमें मेरा कोई गलती नहीं था। पैकिंग कहाँ पर हुआ? अब ये नहीं जानते भैया, पैकिंग कहाँ हुआ नहीं हुआ, आपको ऐसे ही दिया? हाँ, ऐसे ही दिया। हाँ हाँ हाँ। और जो वहाँ से गाड़ी आपको गाड़ी में जो दिया था बॉडी, जो ऐसा ही है ना, कुछ किया है इसमें? नहीं, ऐसा ही था। मान कोई रोच नहीं, कुछ नहीं, जैसे बात हुआ डायरेक्ट गाड़ी में, गाड़ी सटाया, गाड़ी सटाया मेरा गाड़ी के पीछे सटा के। आपका जो नंबर है वो नंबर लिए थे वो ड्राइवर? नहीं। और उस गाड़ी का नंबर आपको मालूम था जो गाड़ी आपको भेजा पीछे? उत्तर दिनाजपुर থেকে বিশেষ প্রতিবেদন, নিউজ টুডে।